স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর পুঠিয়া ও নাটোরের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে ভারতীয় অতিথিবৃন্দ পানির মূল্য বৃদ্ধি নিয়ে চলমান আন্দোলনকে সাংসদ বাদশার সমর্থন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলন মেলার অংশ হিসেবে রাজশাহী ও নাটোরের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মন্ত্রী রামপ্রসাদ পাল সহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রবিবার বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে সাংস্কৃতিক মিলন মেলার কমিটির আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাটামাল লিটন উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ ভারত মৈত্রীর পঞ্চাশ বছর পূর্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে রাজশাহীতে পঁচিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি উভয় দেশের অংশগ্রহণে সাংস্কৃতিক মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে এরই অংশ হিসেবে রবিবার পুঠিয়া রাজবাড়ি পরিদর্শন করেন ভারতের অতিথিবৃন্দ দুপুর বারোটায় পুঠিয়া রাজবাড়িতে ভারতের অতিথিদের ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয় এরপর বিকেলে নাটোর রাজবাড়ি ও উত্তরা গণভবনে ভারতের অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান রাশিক মেয়র এ এইচ এম লিটন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি পরিদর্শনকালে ভারতীয় অতিথি বৃন্দকে ঐতিহাসিক স্থাপনাসমূহের ইতিহাস ও ঐতিহ্য বর্ণনা করা হয় এছাড়া পুঠিয়া রাজবাড়িতে অবস্থিত ঐতিহাসিক শিব মন্দির ও নাটোর রাজবাড়িতে অবস্থিত সর্বমঙ্গলা মন্দিরে পূজায় অংশ নেন ভারতীয় অতিথিবৃন্দ পঞ্চম বাংলাদেশ ভারত সাংস্কৃতিক মিলন মেলার ভারতীয় প্রতিনিধি দল নাটোরে পৌঁছেছে রবিবার দুপুর দেড়টায় বিয়াল্লিশ দল নাটোরের রানী ভবনী রাজবাড়িতে পৌঁছান এ সময় প্রতিনিধি দলটি রাজবাড়ির রাজপ্রাসাদ সহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন পরে রানী ভবনের শ্যাম সুন্দর মন্দিরে পূজা অর্চনায় অংশগ্রহণ করেন ভারতে ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আগত প্রতিনিধিদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী রামপ্রসাদ পাল রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্থানীয় সংসদ সদস্য বৃন্দ জেলা প্রশাসক পুলিশ সুপার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রতিনিধি দল বিকেল পাঁচটায় নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন করেন বিকেল সাড়ে পাঁচটায় বৃন্দ নাটোর উত্তরা গণভবনে কুমার প্যালেসের সামনে সাংস্কৃতিক মিলন মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সন্ধ্যায় দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এ সময় আরও উপস্থিত ছিলেন নাটোর চার সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস নাটোর দুই আসনের সংসদ সদস্য সফিকুল ইসলাম শিমুল রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ্দারা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যক্তিবর্গ সম্প্রতি ওয়াসা কর্তৃক পান্ডি দাম তিনগুণ বাড়ানোর প্রতিবাদে রাজশাহীতে সামাজিক ও রাজনৈতিকভাবে গড়ে ওঠা আন্দোলনে একাততা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী দুই আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ রবিবার সকাল এগারোটায় নগরীর হরগ্রাম এলাকায় নিজের ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ সমর্থন জানান সংবাদ সম্মেলনে তিনি বলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হলেও ওয়াসাকে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে রূপ দেওয়ার চেষ্টা চলছে ঘোরা কৌশল অবলম্বন করে জনগণের সেবা নিশ্চিত করার পরিবর্তে তারা লাভ লোকসানের হিসেব করছে এমনটি আশা করি না এটি পুরোপুরি অযৌক্তিক সবার আগে জনগণকে সুপেয় পানি সরবরাহ করা ওয়াসার মূল দায়িত্ব এটি পালনে তারা ব্যর্থ হলে সে দায় তাদেরই অধিক মূল্য পরিষদের মাধ্যমে জনগণ তাদের লোকসানের দায়িত্ব নিতে পারে না আমরা ওয়াসাকে দানব হিসেবে দেখতে না। সেবামূলক বিনয়ী প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই সংবাদ সম্মেলনে পানির দাম বাড়ানোই বিভিন্ন আন্দোলন ও চলমান কর্মসূচিকে পুরোপুরি সমর্থন দেন দেশের বর্ষিয়ান এই রাজনীতিক তিনি বলেন রাজশাহীর মানুষ বরাবরই সংগ্রামী আমরা লড়াইয়ের মাধ্যমে অধিকার ছিনিয়ে আনতে পারি পানির অযৌক্তিক মূল্যবৃদ্ধির ক্ষেত্রেও সেটির ব্যতয় ঘটেনি লক্ষ্য করছি জনগণ সামাজিক ও রাজনৈতিকভাবে ওয়াসারের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে আমি এলাকার সংসদ সদস্য হিসেবে এটিকে পুরোপুরি সমর্থন করি তারা বৃহৎ কোন কর্মসূচিতে গেলে আমি সবসময় তাদের পাশে আছি এর আয়োজনে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে কৈশোরকালীন পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে দশটায় রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা পর্যায়ের সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে ইউনিসেফের সহযোগিতায় অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিডির আয়োজনে কৈশোরকালীন পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সিভিল সার্জন ড আবু সাইদ মোহাম্মদ ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ এ এম আঞ্জুমা আদা প্রধান অতিথি বলেন সুষম খাবার পুষ্টিগুণ বজায় রেখে রান্না করার কৌশল এবং পুষ্টিজ্ঞান সম্পর্কে যদি অভিভাবকদের উঠান বৈঠক ও সমাবেশের মাধ্যমে সচেতন করতে পারি তাহলে পুষ্টির ঘাটতি অনেকটাই কমে আসবে তিনি আরো বলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ের মাধ্যমেই কার্যক্রম সম্পন্ন করা যায় তাহলে কিশোর কিশোরী সহ সকল মানুষের কল্যাণে কাজ করা সম্ভব হবে ডাক্তার এফ এ এম আরো বলেন কিশোর কিশোরীদের নিয়ে এরকম প্রকল্প খুবই প্রয়োজন এবং সুস্থ জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখবে গ্রামাঞ্চলে অনেক প্রকল্প বাস্তবায়ন হলেও শহর ও সিটি কর্পোরেশন এলাকায় অনেক সময় বঞ্চিত হয় তাই এই প্রকল্পটি রাজশাহী সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলে দীর্ঘ মেয়াদে বাস্তবায়ন করার তাগিদ দেন তিনি এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ